দেউচা পাচামি কয়লা খনি নামে আদিবাসীদের উচ্ছেদের অভিযোগ প্রতিবাদে আজ বিজেপির মিছিল মিছিল উপস্থিত থাকছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রায়পুর মোড় থেকে দেউচা স্কুল মাঠ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পর্যন্ত তাদের মিছিল দেউচা পাচামি কয়লা খনি নামে আদিবাসীদের উচ্ছেদের অভিযোগ করা হচ্ছে स्वागत बीजेपी कर्मी समर्थक रायपुर मोड़ से देउचा स्कूल मार्ग पर्यंत प्राय 3 किलोमीटर मिचिल करছেন তারা আবার অন্যদিকে এই মিছিলের প্রতিবাদে জমায়েত করেছেন জমি জীবিকা জীবন জীবিকা কমিটি যারা প্রতিবাদ করছেন তারা সমস্ত রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করতে চাইছেন তারা কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছেন আবার এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু জড়ো হয়েছে এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছে মনোরঞ্জন একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে সুকান্ত মজুমদার প্রত্যেকই পৌঁছে গিয়েছেন সেক্ষেত্রে বিজেপি কর্মী সমর্থকরা কতখানি উজ্জীবিত দেখো সত্যি বিজেপি কর্মী সমর্থকরা উজ্জীবিত হওয়ারই কথা কারণ তোমায় বলে রাখি সম্প্রতি এই দেউচাতে যেখানে আমি রয়েছি অর্থাৎ আজকের যে মিছিল তার এন্ডিং পয়েন্ট হচ্ছে দেউচা এবং এখানে মিছিল শেষ করে এই মঞ্চেই কিন্তু বক্তব্য রাখবেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী দেউচাতে এসেছিলেন কয়েকদিন আগে এবং তিনি তখন বলে গিয়েছিলেন যে 12ই মে তিনি এখানে আসবেন এবং এখানে এসে আমাদের সঙ্গে